পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেডের শেয়ার নিয়ে কারসাজির দায়ে নয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪২৮.৫২ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আজ বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এই জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের শেয়ার বাজারের ইতিহাসে এর আগে কখনো এক কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির দায়ে এত বেশি টাকা জরিমানা করা হয়নি। জরিমানা করা ব্যক্তিদের মধ্যে মারজানা রহমানকে ৩০ কোটি, ট্রেড নেক্সট ইন্টারন্যাশনালকে ৪.১ কোটি, মুশফিকুর রহমানকে ১২৫ কোটি, মমতাজুর রহমানকে ৫৮ কোটি, জুপিটার বিজনেসকে ২২.৫০ লাখ, অ্যাপোলো ট্রেডিংয়ে ১৫.১ লাখ, এআরটি ইন্টারন্যাশনালকে ৭০ কোটি, আব্দুর রৌফকে ৩১ কোটি ও ক্রিসেন্ট লিমিটেডকে ৭৩ কোটি টাকা জরিমানা করা হয়। বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল।